আরবের বুকে মক্কার মাঝে নবীর যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে বলেন, ঘরের ভিতর বসে অবস্থাটা কি, আহারে মনের ভিতর কত কষ্ট, কে যেই সন্তান পৃথিবীতে আসলে পড়ে যিনি সব চাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় আনলেন, হুজুরের দাদা আব্দুল মুত্তালেব বাইরে দাঁড়িয়ে তাবুরের সামনে দাঁড়িয়ে তায়েব থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলছেন এই কথা, যে ঘরের ভিতর একজন এতিম বাচ্চা চেয়ে দয়া হলে নিয়ে যেতে পারো, বেশি টাকা করি দেওয়া যাবে না। গরিব ছেলে এতিম ছেলে বাবা নেই, একটা অসহায় শুনে কেউ আর নিতে চাইলেন না, সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, কোনো ছেলেবেলে পাই নাই। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব বলেন এই ঘরের ভিতর একজন এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো, কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। মা হালিমা তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপর বললেন অন্তত দেখতেও যদি ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব। মা হালিমা বলেন আমি হাইরতে আমেনার ঘরে আমেনার এই পুরে ঘরের ভিতর প্রবেশ করলাম, আর মা আমেনার কোল থেকে শিশু নবী মুহাম্মদকে যখন কোলে নিলাম আমার মনে হলো পূর্ণিমার চাঁদটা যেন আমার কোলে ধরা দিয়েছে। এরপর যখন বাড়িতে যে গেলাম যে উঠ আমার দুর্বল ছিল সেই উঠ আমার সবল হয়ে গেল, সকলের আগে আগে চলে যাই, বাড়িতে গিয়ে দেখলাম কুয়ায় পানি বেড়ে গেল, জমিনে ফলন বেড়ে গেল, খেজুর গাছে খেজুর বেড়ে গেল, হুজুরের দুধ বোন সায়মা তার নিয়ে দৌড় দিতেছে আর বলছে বেঁচে থাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দীর্ঘজীবী হোক। কি আশ্চর্য কথা, কবি লিখছেন বেদুইন বালিকা কারে নিয়ে দৌড়ায় সাকিতা জানে, ইতিহাসের মতো লেখা হয়েছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে তিনি মায়ের কাছে ফিরে আসেন, এরপর প্রতিদিন পাহাড়িয়া ময়দানে তিনি খেলা দেখতে যান, মা তারে সন্ধ্যার সময় ফিরে পান, কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরেনি। কেন ফেরেনি, মা চলেছেন পাহাড়িয়া ময়দানে, পাহাড়িয়া ময়দানে গিয়ে দেখে মাদার ধু ধু করছে, সন্ধ্যা হয়ে গেল কেউ নাই কেউ নাই কোথায় কেউ নাই, শুধুমাত্র পাহাড়ের পাদদেশে আমার দয়াল নবী মায়ার নবী বসে বসে কাঁদে। মা বলে বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল মাদার ধু ধু করছে, কেন আমি একা একা বসে কাঁদো,
শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজি আমি আজ কতদিন এলাম এই ময়দানে প্রতিদিন দেখি সুন্দর সময় কিছু মুরব্বিশানি লোক আছে তারা ছেলেদের নাম ধরে ডাক দেয় আর ছেলেরা ছুটে বাবার কাছে চলে যায় বাবা ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে মুখে স্নেহের চুমা খাইতে খাইতে বাড়ির দিকে নিয়ে যায় কিন্তু আমি আজ কতদিন এলাম এই ময়দানে আমারে কেউ মুহাম্মদ বলে একটাও ডাক দিল না আমার কি আব্বা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতীমান সামাতরাবাতিন আও মিসকিনান সামাতরাবা রাসূল আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি এরপর আমি আপনাকে এতিম থেকে মুক্ত করে দিয়েছি এরপর আমি আপনাকে দারিদ্র অবস্থায় পেয়েছি আপনার দারিদ্রকে মুছে দিয়েছি এরপর আমি আপনাকে পথ হারা পেয়েছি পথের দিশা দিয়ে দিয়েছি সুতরাং নবী আপনি এতিমদের উপর গুরুত্বতা দেখাবে না ধমক দিয়ে কথা বলবে না আপনার কথাই যেন তার অন্তরে আঘাত না রাখে মনে রাখবেন আপনি কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন সারা পৃথিবীর সকলের জন্য রাহমত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত